পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলে, ম্যান্ডারিন চীন, তাওয়ান ও সিঙ্গাপুর। সামথিং বিউটিফুল ফর গড, উক্তিটির বক্তা মাদার টেরিজা। সুধীরধর যে কেতে বিখ্যাত কার্টুন জগতে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মুক্তি পায় 26 আগস্ট 1995 সালে। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ্বর নন্দিনী। সবার উপরে মনুষ্যত্ব, এই উক্তিটি করেছেন চণ্ডীদাস। ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র প্রস্তর হয় কলকাতায়। ভারতের প্রথম মহিলা সঙ্গীতকার জার্দেন ভাই। ভারতের প্রথম অ্যানিমেটেড ছবি প্রস্তর করেন অশোক কাউল। সুভাষচন্দ্র বসু সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা বাংলার কথা। যে সঙ্গীত যন্ত্রে সব ধরনের রাগাইন বাজানো হয় সেতার। টিমোথি পেনপোয়েম 14 নামের দুইটি কাব্যগ্রন্থ রচনা হয়েছে, সেটা মাইকেল মধুসূদন দত্ত। বিশ্বের সর্বাধিক প্রচলিত গান হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ গানটির লেখক মিলড্রেড জে হিল ও প্যাটি হিল, দুই বোন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় টাকায় যে কোটি ভাষায় উল্লেখ থাকে 17টি। ইংরেজি ভাষার সবথেকে বেশি ব্যবহৃত অক্ষর ই। গোপাল বার যে রাজার সভাসদ ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। রবীন্দ্রনাথের প্রথম নাটক বাল্মীকির প্রতিভা, মেঘের ডাকা তারা 1960, ছায়াছবির পরিচালক ঋত্বিক ঘটক। বাংলা সঙ্গীতের গজলের প্রচলন করেন কাজী নজরুল ইসলাম। প্রথম নির্বাক বাংলা ছবি সত্যবাদী রাজা হরিশচন্দ্র। প্রথম হিন্দি রঙিন ছবি কিষাণকন্যা।